হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কসবা টেকনিক্যাল। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো কীভাবে আপনার মাইনর প্যান কার্ড বানাবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ইনফরমেশন প্রোভাইড করবো। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদেরকে এছাড়া মাইনর প্যান কার্ড বানানোর জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন নিচে দিয়ে দেবো। তো আপনি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে ধরো এখানে আপনাকে হচ্ছে তো নিউ হচ্ছে 49 ক্লিক হতে হবে। এখানে আপনি 49 ক্লিক করে নেবেন। ক্যাটাগরি আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন, যে ইন্ডিভিজুয়াল সিলেক্ট আছে সিলেক্ট করে নেওয়ার পর টাইটেল সিলেক্ট করে নেবেন যার জন্য বানাবেন। এখানে টাইটেলটা সিলেক্ট করে নেবেন। তো আমি মেয়ের জন্য বানাব, তো আমি কুমারে সিলেক্ট করে নেব। তারপর আপনি হচ্ছে ধর তার লাস্ট নেম দিয়ে দেবেন, তার ফার্স্ট নেম দিয়ে দেবেন, আর মিডল নামটা দিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন, আর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর টি ওয়েবসাইট ক্লিক করে নেক্সট ডে রেফারেন্স নাম্বার জেনারেট হবে, তারপর কন্টেন্টে ক্লিক করে দেবেন। কন্টেন্টে ক্লিক করার পর আপনার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট নাম্বারটা দিয়ে দেবেন। আর নিচের দিকে যে আধার কার্ডে যে নামটা রয়েছে আধার কার্ডের বেসিসের নামটা এখানে বসিয়ে দেবেন যে আধার কার্ডে আছে। তারপর টাইটেলটা সিলেক্ট করাই থাকবে, আপনার এখানে লাস্ট নেমটাও সিলেক্ট করা থাকবে, ফার্স্ট নেমটাও সিলেক্ট করা থাকবে, আর আপনার যে নামটা পুরো লিখেছেন সেটাও এখানে সিলেক্ট করা থাকবে, আর ডেট অফ বার্থটা সিলেক্ট করা থাকবে। তার সত্ত্বেও আমি একবার দেখে নেব যে আপনার আসলে লাস্ট নেম ফার্স্ট নেম ঠিকঠাক আছে কি না। তো একবার সেখানে দেখে নেব যে লাস্ট নেমটা এখানে লাস্ট নেম ফার্স্ট নেম আর পুরো নামটা, এবার ডেট অফ বার্থটা দেখে নেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে হচ্ছে ধরো এখানে খালি ছন্দে হবে, তারপর এখানে নো রাখা থাকবে। এখানে শুধু বাবার নামটা দিতে হবে, বাবার লাস্ট নেমটা দিয়ে দেবেন এখানে, আর বাবার ফার্স্ট নেম, আর এখানে মায়ের ডিটেলস দেওয়ার দরকার নেই। বাবা সিলেক্ট করে ফাদার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে হচ্ছে ইনকাম সোর্স আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো নো ইনকাম সোর্সে আমি সিলেক্ট করবো। তারপর এখানে হচ্ছে ধর অ্যাপ্লিকেশন টাইপ এসিডেন্টে সিলেক্ট করে নেবো, হাউস নাম্বারটা এখানে দিয়ে দেবেন, তারপর আপনার গ্রামের নামটা দিয়ে দেবেন, এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, আপনার সাব ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন আর ডিস্ট্রিক্টের নাম, আর এখানে এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন। ইন্ডিয়া টাইপ করে এখানে ইন্ডিয়া আসবে, এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন যে আপনার স্টেটটা আছে ওয়েস্ট বেঙ্গল। তারপরে আপনার পিনকোডটা সিলেক্ট করে নেবেন, পিনকোডটা সিলেক্ট করে অফিস অ্যাড্রেসটা সেম আপনাকে যে আপনি যদি আপনার যে রেসিডেন্ট অ্যাড্রেস দিয়েছেন সেম টু সেম আপনাকে যদি এখানে দিতে হবে। তারপর দেওয়ার পর আপনি নিচে দিকেও চলে আসতে পারেন। তো আমি যদি অফিস অ্যাড্রেস দেওয়ার পর আপনি যদি নিচে দিকে চলে আসবেন, এখানে যদি ইন্ডিয়া যে ISD কোডটা সেখানে সিলেক্ট করে নেবেন, করার পর নিচে দিকে চলে আসেন, ইপিএসএনডিপি ESI ক্লিক করে দেবেন। তারপর আপনার এখানে বাবার পুরো ডিটেলস দিতে হবে, বাবার লাস্ট নেম যেরকম এখানে বাবার এখানে ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, বাবার যে আধার কার্ডে রয়েছে আধার কার্ডের অ্যাড্রেসটা এখানে আপনারা মেনশন করে দেবেন। মেনশন করার পর আপনারা নেক্সটে ক্লিক করতে পারেন। তো আমি নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে আরও সিলেক্ট করতে হবে। তো আরও সিলেক্ট করার জন্য ইন্ডিয়া সিটিজেনে ক্লিক করে নেবেন, স্টেটটা সিলেক্ট করে নেবেন, তারপর আপনার সিটিটা সিলেক্ট করে নেবেন, তারপর ফেসে ক্লিক করবেন, আপনার ডিটেলস চলে আসবে, এটাতে টিক বক্স করে দেবেন, করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। করার পর আপনাকে হচ্ছে তার প্রুফ অফ আইডেন্টি আধার কার্ড সিলেক্ট করে নেবেন, প্রুফ অফ অ্যাড্রেস, তারপর প্রুফ অফ ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ইপিএসএনডি ইউজ করে নেবেন, আপনার একটা প্লেসের নামটা দিয়ে দেবেন, প্লেসের নামটা। তারপর হচ্ছে তার পেমেন্ট অপশানে আপনাকে নিয়ে যাবে যে আপনার যে পেমেন্টটা আছে সেটা পেমেন্টটা করতে হবে। তো পেমেন্ট অপশানে ইচ্ছে তো সামিটে ক্লিক করার পর পেমেন্ট অপশানে আপনি চলে আসবেন। পেমেন্ট অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করতে হবে, 107 টাকা কাটবে। এখানে আইগ্রিতে নেক্সটে ক্লিক করে দেবেন, তারপর এখানে পে কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে আপনার পেমেন্টও ক্লিক দেবেন। আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবো, তো কিউআর কোডটা সিলেক্ট করে নিয়ে আমি একটু পেমেন্টে ক্লিক করে দেবো। এখানে কিউআর কোডটা স্ক্যান করে নেবো, কিউআরটা স্ক্যান করলে আপনার পেমেন্টটা যে আছে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। আপনাকে এছাড়া রেফারেন্স নাম্বার দেবে, কনফার্মে আপনি ক্লিক করে দেবেন, তারপরে আইএগ্রিতে অথেন্টিকেশানে আপনি ক্লিক করে নেবেন। নেওয়ার পর যে আপনার প্যান কার্ডটা আছে সেটা হচ্ছে অলরেডি হচ্ছে ধর সম্পূর্ণ বেনে যাবে জেনারেট। এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থটা দিয়ে ওপেন করে নেবেন, আপনার যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেই ডেট অফ বার্থটা দিয়ে ওপেন করে নেবেন। তো এইভাবে আপনার প্যান কার্ড বানাতে পারবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।